হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকাল বা আমি মাইনক্রাফট, আর আজকের ভিডিওতে আমি ভিলেজারকে ক্রেডিট দেবো, ভিলেজারে কী কী করবে, ভিলেজারে কাজ দেব। আর আজকে ভিডিও বেশি লম্বা হবে না, তাই আপনারা পুরো ভিডিও দেখবেন। আজকে আমি চলুন ভিডিও স্টার্ট করে নিই। এখানে এসে গেছি আর আমি নতুন একটি অ্যান্ড্রো ইউজ করেছি। এই অ্যান্ড্রো কীরকম হয়েছে আপনারা বলবেন। আর আমি এইদিকে আমি কিছু কাজ করেছি তা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইদিকে আমি কিছু কাজ করেছি। আর এখানে আমি একটি মাইনশেপ বানাবো, যেটা আমি ইউটিউবে একটি ভিডিও দেখেছি, টিউটোরিয়াল বানা। এই ভিডিও আমি দেখেছি কীভাবে একটি মাইনিং শেপ বানাতে হয়, মাইনশেপ তা আমি বানাবো। এখানে আমি প্রচুর নিচে যেতে হবে, তাই আমি প্রচুর সময় লাগবে এটা বানাতে। আর এখানে আমার কাছে তেমন কিছু নেই, এখন আমি যা যা জিনিস লাগবে ভিলেজার। আর এখানে আমার এনচেন্টমেন্ট রুম, আর এখানে আমি একটি চেস্ট হয়েছে, এটা আপনারা আগে দেখেছেন কি না। এখানে আমার লেপিস ঝুঁকি দিয়ে দিই। এখানে চেস্ট তো ভালো, কেননা এখানে লেপিস আমরা তুলতে পারবো ইজিলি, তাই আমি এখানে চেস্ট হয়ে দিয়েছি। আর এখান থেকে আমি আমার যা যা জিনিস আমি টেডিডারের জন্য, ভিলেজারের জন্য আমি লয়েছিলাম, বানিয়েছিলাম, এগুলো কোথায় দেখি এখানে আছে কিনা। না, এখানে নেই, এটাতেও নেই। আমি কোথাতে হয়েছি লাস্ট টাইম আমি ভুলে গিয়েছি, এটাতেও নেই। আমি কোথায় থুয়েছিলাম, আমি বানিয়ে এখানে কোথাও আমি থুয়েছি, দেখি এটাতে আছে কিনা। না, ও ভাই, এটা গেল কই? এটাই প্রচুর চিন্তা। এখানে পেয়ে গেছে, এই দেখুন, এগুলো জিনিস বানিয়েছি, লাইভে আরও কত কিছু হবে। আর এগুলো সব কিছু আমরা দেবো ভিলেজারকে ট্রেডিট করতে। আর আমরা প্রচুর জিনিস পাবো, এরও পাবো। এর বাদে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের এমরেল, এমরেল দিয়ে আমরা এমরেল ব্লক বানাতে পারবো, এবারে আরও কত কিছু বানাতে পারবো আমরা। আর এখানে আমার প্রচুর শিপ আছে, কিন্তু কাউ তো আমি দেখতে পাচ্ছি না। এই কাউকে আমি কাউয়ে আমি আরও উইট কাউয়ে আরও বড় বাড়িয়ে নেবো। এখান থেকে আমি এখান থেকে একটি চিড়ি নিয়ে নিই, কেননা এখানে আমি একটি চিড়ি ভেঙে দিয়েছিলাম। হ্যাঁ দেখুন, আর এখানে তোমার কাছে চিড়ির অভাব নেই, তারপরেও আমি চিড়ি নিতে এসেছি, কেন যেন আমি টাইম নষ্ট করি ভাই, আমি নিজেও যাই না। এখানে কোথায় আমি চিঠি ভেঙেছিলাম? হ্যাঁ এখানে দেখুন, আমি কত বোকা মানুষ, আমি এখানে চিঠি তো, তারপর আমি চিঠি নিতে আমি নিচে গিয়েছি, কোনো সমস্যা নেই। এখন চলে যাবো আমার ভিলেজার। আর এখানে আমি প্রচুর ভিলেজারকে পেটে ঢুকাবি, আমি প্রচুর ভিলেজার বানিয়ে নিয়েছি। আর দুটি তিনটি ভিলেজারকে আমি নেম টেক দিয়েছি, যাতে হ্যাঁ আমি বলেছিলাম এখানে আমি পেটে ঢুকাবি, আমি প্রচুর ভিলেজার করে নিয়েছি। আর আমার গর, আমি গরও না বানিয়ে, আমি আমার নিজের গর না বানিয়ে আমি আগে ভিলেজারের জন্য গর বানিয়েছি, বুঝুন আমি কত বোকা। আর এখানে আমি, আর আপনারা বলবেন আমার ভিলেজার হাউস কীরকম হয়েছে কমেন্ট করে। আর এখানে দেখুন, আমি এখান থেকে আমি স্টার্ট করবো ভিলেজারের টেডিডার লাগানো। সাইটের দিকে আমি লাগাবো ভিলেজারের যতগুলো টেডিডার এনেছি আমি। আর আমি জানি না সবগুলো সঠিক কি না, আসলে সঠিক হবে। এবার আমাদের স্বপ্নের লাইব্রেরির কাছ থেকে আমি বুক আনতে পারবো, আরও কত কিছু করতে পারবো। তাই এখানে এখানে লাগিয়ে দিই, দেখুন এই ভিলেজারটা করছে না কেন, এখান থেকে আমি লাগিয়ে দিই, কেন এখানে প্রচুর সময় যাবে এটা লাগাতে। এই দেখুন এরকম লাগিয়ে নেই আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন একটি করে চোখ পড়ে যাচ্ছে। আর যেখানে তারার মতন কি হয় এটা আমি জানি না, এটা দেখবেন এখানে বুঝবেন জব পেয়ে গেছে তারা। আর এখানে আমি এখানে দেখি কিছু কিছু ট্রেডিট করতে পারি কি না, দেখি কি লাগে ট্রেডিট করতে হলে। দেখি এখানে, এখানে তো একটিও, এখানে সবটি লাগে সেম জব হয়ে গেছে, আমি জানি না কি হয়েছে। আর এখানে আমি একটি চেস্ট বক্সের মতন এটি আমি তবো, আর এটা আমি যেতগুলো ট্রেডিট করবো ভিলেজারের সাথে, আর এটাও তাদের জব হয় কিনা, তাদের সাথে আমি যতগুলো ট্রেডিট করে এমরেল দ্বারা করবো সব এমরেল আমি এখানে তবো, তাই আমি এই বক্স লাগিয়েছি এখানে। আর এই বক্সে তাদেরও ট্রেডিট হয়, আর আমার লাগবে স্টিক তাদের সাথে ট্রেডিট করতে হলে, তাই আমি চলে যাবো আমার ঘরে গিয়ে আমি স্টিক নিয়ে আসবো, কেননা আমি লাস্ট টাইম, হ্যাঁ লাস্ট টাইম আমি প্রচুর ট্রেডিট করেছিলাম। আর ট্রেডিট করিনি আমি প্রচুর উড কানেক্ট করেছিলাম। আর এই উড কানেক্ট করে আমার আনব্রেকিং, আমার এক্সেপ আনব্রেকিং এনচান্ট করা, তাই আমার এই দেখুন আমি প্রচুর রুট কানেক্ট করেছি, তারপর হেলথ এক জায়গা যায়নি, কেননা আনব্রেক 3 লাগানো ছিল। আর এখন আমি স্টিক কানেক্ট করে নেব।
আর এখানে আমি তিন এই দেখুন সাতটি আপল পেয়েছি, যেটাকে আমরা গোল্ডেন আপল বানিয়ে এনচান্ট করতে পারবো। আপনারা যারা জানেন না কীভাবে এনচান্ট করা যায়, আমি এনচান্ট করে আপনাদের দেখাবো। আর গোল্ডেন আপল কীভাবে বানানো যায় না বানানো যায় আপনাদের দেখাবো। আমি এখানে প্রচুর স্টিক কানেক্ট করে নিই, কেননা প্রচুর লাগবে। আর হ্যাঁ, স্টিক কানেক্ট করে নিয়েছি, এই দেখুন আমি তিন স্টিক কানেক্ট করে নিয়েছি। আর এখানে আমি প্রচুর ট্রেডিট করতে পারবো, ট্রেডিটারদের সাথে করে আমি এমডেল পাবো। দেখি কোনটা ছিল, এই হ্যাঁ এটা ছিল নাকি, দেখি হ্যাঁ এটা ছিল, এই দেখুন এটা ছিল, এটা এমডেল দেবে। 32টি স্টিক আমাকে একটি এমডেল দেবে, বল বুঝুন। ও বা, এখানে আমি তিনটি চারটি এমডেল, পাঁচটি, সাধারণত আমি কতগুলো পাবো আমি নিজে জানি না, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটা, হ্যাঁ শেষ। আর আমার আমার স্টিকও নেই, মাত্র তিন স্টিক দিয়ে আমি মাত্র সাতটি এমডেল পেয়েছি। আর এমডেলগুলো আমি থয়ে দেবো এখানে। আর আজকে আমি এতটুকু করবো, কেননা আমি তেমন বেশি লম্বা ভিডিও করবো না, আমি আপনাদেরকে এতটুকু দেখাবো। কেননা লাস্টের দিকে আমরা যেই গেম খেলেছিলাম, যে ওয়ার্ল্ড খেলেছিলাম, এই ওয়ার্ল্ডে আপনাদের দেখায়নি কীভাবে ট্রেডিট দিতে হয়। আপনারা অবশ্যই শিখে গিয়েছেন কীভাবে ট্রেডিট দিতে হয়। আমার প্রচুর খাবার লাগবে এখানে, আমার কাছে এটা এনে নেই আর খেয়ে নেই। ও ভাই, আমরা খেতে হবে, কেননা প্রচুর পেট ভুক লেগেছে। হ্যাঁ খেয়ে নিয়েছি, এখন আরও রয়েছে। এখন আমি ভাবছি গিয়ে ঘুমাই যাব, কেননা প্রচুর রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে, তাই ঘুমিয়ে যাই। আর এখানে আগে আমি ঘুমিয়ে যাই, বাদে দেখুন ভিলেজার ঘুমিয়ে গেছে। আরে ভুল করে এটাকে মেরে দিয়েছি, তার জন্য সরি, এটাকে আমি ভুল করে মেরে দিয়েছি। ও ভাই, এখানে উঠে গিয়েছি আমি। আর এখন দেখে আমি আর কেউ খরচে ট্রেডিট করতে পারবো কিনা। আগে আমি এখানে একটি কাজ করি, এখানে দেখে ফার্মার আমাকে কী দিচ্ছে, এমডেল দিয়ে কিছু দিচ্ছে না। এই ফার্মার আমাকে এমরেল দিয়ে ব্রেড সাধারণত দেবে, হ্যাঁ ব্রেড, ব্রেডে আমার কোনো কাজ আসবে না। আর চার নম্বরে যেটা একটি এমরেল দিয়ে দেবে খাবার, এই খাবার প্রচুর ভালো, এটা আমি ট্রেডিট করে নেবো। আর এখানে দেখুন এমরেল দেখে তার আমি কিছু এরও ট্রেডিট করবো, কেননা আমার বোয়া চার এরও কাজে লাগে, তাই এরও কিছু এরও ট্রেডিট করে নিই। আর এরও দিয়ে আমরা সব বিশেষ করে আমরা কী মারবো, এটার নাম আমি ভুলে গিয়েছি, একটি ফাইটে যাই নাকি, এটার নাম ক্রিপাসকে আমরা মারতে পারবো সাধারণত। আর এখন ঘুমিয়ে গিয়েছি। আর এখানে বাড়া কি আপনাদের দেখাচ্ছে, এন আমি টেডিটা দিয়েছি, এখানে লাইব্রেরিয়ান এটা কি দিচ্ছে দেখি, এই সেম জিনিস। আমার কাছে তো স্টিক নেই, স্টিক আমার যথেষ্ট মানে স্টিক নেই। আর এখানে আমি একটি টেডিটা, আমি ভিলেজ দুটি ভিলেজারকে নেম টেক দিয়েছিলাম, এখানে ভিলেজার তো আমি দেখতে পাচ্ছি না যে কে আমি নেম টেক দিয়েছিলাম, এটা কি না দেখি, না এই ভিলেজার নয়, এই ভিলেজার গেল কই, যেটাকে আমি নেম টেক দিয়েছিলাম, নেভার মাইন্ড, কোনো চিন্তা কিছু নেই। এদিকে গিয়ে দেখি, এদিকে এখানে ক্যাট এসেছে, আমি ভাবছি এই ক্যাটকে আমি পেট করবো। আর আপনারা যারা জানেন না পেট কীভাবে করতে হয়, তাদেরকে ফিশ খাওয়ালে এমনি পেট হয়ে যাবে, ফিশ দিলে। হ্যাঁ এখানে দেখি এটাকে আছে, এটা দিয়ে নোবাকে ঘুমাচ্ছে, দেখুন ভাই। আরে এটা দিয়ে আমরা ম্যাপ ওকল আমরা করতে পার ট্রেডিট করতে পারবো। আর ম্যাপ দিয়ে আমরা খাজানা পাবো, গুপ্তধন পাবো আমরা ম্যাপ দিয়ে। আর এটাকে তুলে দিয়েছি, কেন এই দিন ওভাগে কেন ঘুমাবে। হ্যাঁ আজকের জন্য এতটুকু, আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড ভিডিও কীরকম হয় আমাকে কমেন্ট করে বলবেন। আজকের জন্য এতটুকু, বাই।